1268 সালের 25শে বৈশাখের শুভ লগ্নে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ও মা সারদা দেবীর কোল আলো করে যে শিশু জন্ম নিল, সে বিশ্বের কবি আমাদের রবি রবীন্দ্রনাথ। শৈশবে বিভিন্ন স্কুলে তাকে ভর্তি করা হয় বিদ্যার্জন করার জন্য, কিন্তু শিশু রবীন্দ্রনাথের কাছে চার দেওয়ালে আবদ্ধ বিদ্যালয় বা প্রথাগত শিক্ষা কোনোটাই গ্রহণযোগ্য হয়নি। বাড়ির অনুকূল পরিবেশে এবং পিতার সান্নিধ্যে থেকেই তিনি প্রকৃত শিক্ষা লাভ করেন। তিনি প্রাচীন ভারতবর্ষের তপোবনে যেভাবে শিক্ষাদান কার্য সম্পাদিত হতো, সেই আদর্শকেই জীবনে গ্রহণ করেছিলেন। পরিণত বয়সে শান্তিনিকেতনে তিনি আশ্রমিক বিদ্যালয় গড়ে তোলেন। প্রকৃতির মুক্তাঙ্গনে বসে তিনি ছাত্রছাত্রীদের শিক্ষা দিতেন। তিনি এখানে শিক্ষক নন, তিনি হলেন গুরুদেব। রবীন্দ্রনাথ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, তবে তার সব থেকে বড় পরিচয় তিনি কবি। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি। সোনার তরী, খনিকা, মানসী, পুরবী, চিত্রা, গীতালি, গীতাঞ্জলির মতো অজস্র কাব্য কবিতা, ডাকঘর, রাজা, রক্তকরবী, বিসর্জন, মুক্তধারা প্রভৃতি অসামান্য নাট্য সম্ভার, বউ ঠাকুরানীর হাট, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে প্রভৃতির মতো উপন্যাস, ছুটি, শুভা, দান প্রতিদান, পোস্টমাস্টার, দেনা পাওনা, অতিথির মতো অসংখ্য ছোট গল্প যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। শিক্ষা, দর্শন, রাজনীতি, সমাজনীতি, বিজ্ঞান প্রভৃতি বিষয় নিয়ে লিখেছেন একাধিক প্রবন্ধ। আর সঙ্গীত, এখানে এর কোনো তুলনা করা যাবে না। রবীন্দ্রসঙ্গীত বিশাল সমুদ্রের মতো। সঙ্গীত রচয়িতা হিসাবে তিনি রাজা ধীরাজ। প্রেম, প্রকৃতি, পূজা, ঈশ্বর ভাবনা সবকটি দিকেই রয়েছে অজস্র গানের ডালি। দেশে বিদেশে বহু জায়গায় তিনি আমন্ত্রিত হয়ে গিয়েছেন বা ভ্রমণ করেছেন। বাইরের জগৎ থেকে কিছু বিষয় তিনি নিজের মনের মাধুরী মিশিয়ে রচনা করেছেন অসামান্য সব গীতিনাট্য। নাট্যকাব্য যেমন বাল্মীকির প্রতিভা, চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা, যেগুলি একেবারে নতুন আঙ্গিকে তিনি নিজে অভিনয় করে দেখিয়েছেন। প্রতিটি নাটক, নৃত্য নাট্যে তিনি মানবতার চরম সত্যকে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ সামান্য একজন মানুষ নন, তিনি মহামানব। তার মধ্যে মানব প্রেম, প্রকৃতি প্রেম, ভগবত প্রেম সবকিছুই এত সুন্দরভাবে ও এমন পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে যা সত্যি অতি বিস্ময়কর। মানব প্রেমিক কবি আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে, ক্ষমা সুন্দর চোখে দেখতে। মানুষের ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হয়। যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। রবীন্দ্রনাথের কবিতায় ও গানে তরুণদের সর্বদা কবি উদ্দীবিত করেছেন। পরে নতুন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে, চলায় চলায় জাগবে জয়ের ভেরি, পায়ের বেগে পথ কেটে যায় করিস নেয়ার দেরি। নারীকে সম্মান করেছেন, নারী শুধু ভোগ্যপণ্য নয়, তার আপন সত্তায় সে মহীয়ান হতে পারে, সে কথা তিনি বহু কবিতায় গানে বলেছেন।
প্রকৃতি প্রেম তার কাব্য কবিতায় এমন সুন্দরভাবে সন্নিবেশিত হয়েছে যার কোনো তুলনা নেই। প্রতিটি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত যেন এক একটি জীবন্ত চরিত্র। এসো হে বৈশাখ, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি প্রভৃতি গানের মধ্যে দিয়ে প্রতিটি ঋতুর সুন্দর বৈশিষ্ট্য যেভাবে পাই আর কোথাও সেভাবে পাওয়া যায় না। ঈশ্বর চিন্তা বা পূজা পর্যায়ের গানের মধ্যে দিয়েই তিনি দেখিয়েছেন যে দেবতা কোনো বদ্ধ ঘরে আবদ্ধ থাকেন না, যেখানে তিনি গেছেন যেথায় মাটি ভেঙেছে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে। তিনি সঙ্গী হয়ে আছেন সবার সাথে, কারণ ভজন মন্দিরে তব পূজা যেন নাহি রয় থেমে, মানুষে করোনা অপমান যে ঈশ্বরে ভক্তি করো, সে সাধক মানুষের প্রেমে তারই প্রেম করো সব প্রমাণ। এত বছর পরেও রবীন্দ্রনাথের জীবন দর্শন ও সৃষ্টি দারুণ ভাবে আজকের সমাজে প্রাসঙ্গিক, কারণ রবীন্দ্রনাথের জীবন দর্শন ও সৃষ্টি আমাদের এই অস্থিরময় জীবনে সঠিক পথের দিশা দেখাতে পারে, পারে আত্মগ্লানির হাত থেকে মুক্তি দিতে, দম বন্ধকর আবহাওয়া থেকে একটু খোলা হাওয়া এনে দিতে পারে রবীন্দ্রসঙ্গীত। আলোকের এই ঝর্ণা ধারায় কিছুক্ষণের জন্য হলেও মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। ২৫শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। ভোর হতেই শঙ্খ বেজে ওঠে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, বিশ্বভারতীর উপাসনা প্রাঙ্গণে তখন ধ্বনিলোড়ের সুর। সেজে ওঠে কবিগুরুর বাড়ি, দিনভোর অনুষ্ঠান সূচি ফেরে মানুষের হাতে হাতে। রবীন্দ্র সদন থেকে শুরু করে পাড়ার অলি গলি মহাসমারোহে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে কবিগুরুর কবিতা, নৃত্যনাট্যে ভরে ওঠে বাংলার আকাশ বাতাস। তবে ২০২০তে সেই চেনা ছবি আর ধরা দিল না। দীর্ঘ ১৫৯ বছরে এক অন্য সকাল, নেই কোনো আড়ম্বর, নেই শয়ে শয়ে ভক্তের ভিড়। রবীন্দ্র জয়ন্তী পালন এবছর লকডাউনে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ন্যূনতম অনুষ্ঠানের আয়োজন, বন্ধ রাস্তা পথঘাট, নেই জনসংযোগের অনুমতি। যে রবীন্দ্র জয়ন্তী ভক্তদের দূর দূরান্ত থেকে এক ছাদের তলায় নিয়ে আসত, যে 25শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে উপচে পড়া ভিড়ের সাক্ষী থাকত, আজ তা ম্লান। যে কবি চার দেয়ালের গণ্ডি থেকে বেরিয়ে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার কথা বলে গিয়েছেন, সেই কবিগুরু স্মরণ এবার কোয়ারান্টাইনে। জল পড়ে, পাতা নড়ে থেকে শুরু করে 15 বছর বয়সে বনফুল রচনা করে ফেলেছিলেন তিনি। দেশের সর্বত্র নাম ছড়িয়ে এই 15 বছরের ভানুসিংহ ঠাকুরের একের পর এক কালজয়ী রচনা সৃষ্টি হতে থাকে তার কলমের আঁচড়ে। বিশ্বব্যাপী সমাদৃত বিশ্বকবির জন্মদিন পালন করা হয়ে থাকে মহাসমারোহে। ১৫৯তম বছরে এসে চেনা ছবিটা বদলে গেলেও আবেগ রইল একই। সোশ্যাল মিডিয়ার পাতায় উপচে পড়া রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা বার্তা, অনলাইনে অনুষ্ঠানের মধ্যে দিয়েই রবীন্দ্র স্মরণে সামিল আপামর বাঙালি। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা 25শে বৈশাখের উদ্দেশ্যে। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক, পাঠাবো মৈত্র
রাত্রির বাণী সারা পৃথিবীকে জানি ফের। রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা, ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা। আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা, পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। আমি দিব্য চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ, দস্যুতায় দীপ্ত কণ্ঠ ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত। যন্ত্রণায় রুদ্ধ বাক যে যন্ত্রণা সহায়হীনের, বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা, মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরদার, ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা। তার জন্ম অনিবার্য, তাকে ফিরে পাবই আবার। রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাৎ করে কানাকানি। দামামা ওই বাজে দিন বদলের পালায় ঝড়ো যুগের মাঝে, নিষ্কম্প গাছের পাতা রুদ্ধশ্বাস অগ্নিগর্ভ দিন, বিস্ফারিত দৃষ্টি মেলে আকাশ গতিরুদ্ধ বায়ু, আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্পন্দিত স্বপ্ন, ভীত আশা উচ্চারণহীন মেলে না উত্তর কোনো, সমস্যায় উত্তেজিত স্বায়ু ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন, পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু, দিকে দিকে জয়ধ্বনি কাঁপে দিন রক্তাক্ত আভায়, রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু মৃত পায়, যুদ্ধাহত পীড়নে দুর্ভিক্ষে মৌন মুখ, পূর্বাঞ্চল দীপ্ত করে বিশ্ব জন সমৃদ্ধ সভায়। রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক, এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর, বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর, জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে। যদিও সে অনাগত তবু যেন শুনি তার ডাক, আমাদেরই মাঝে তাকে জন্ম দাও 25শে বৈশাখ।